লাগে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হাসানি মাহমুদ আলী ভাই ইলিয়াস খান আহমান সোহান ভাই হোক, আমি সবার নাম বলতে গেলে অনেক হবে, গুরুজন বাংলাদেশের বাংলাদেশের নক্ষত্র রাজি এখানে যারা উপস্থিত আছেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমার পরিবারের পক্ষ থেকে, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি আর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকে এই সুন্দরভাবে স্মরণসভা আয়োজন করার জন্য। আসলে বলার আর বেশি কথা না, শিল্পীদের জন্য করবে জনগণ, মানুষের মনের মধ্যে শিল্পীরা থাকবে। আমার শুধু এইটুকুই বলার যে যে আমার পরিবার বা চলচ্চিত্র পরিবার বা মানে আমাদের পরিবার পরিবারের থেকে একটা উদ্যোগ থাকতে হবে, সেটা হচ্ছে এই স্মৃতি কিন্তু মুছে দেয়, এটা সত্যি কথা। যত বড় মাপের শিল্পী হোক, ধরে রাখারও একটা প্রক্রিয়া থাকা উচিত বলে আমি মনে করি। বিশেষ করে আমি কথা বলছিলাম আরমানের সাথে যে কোনো একটা কাজ, তাদের কাজ তো আছে কিন্তু সেই কাজের বিশ্লেষণাত্মক গ্রন্থ রচনা করা উচিত। সেই উদ্যোগটা ডিসিও নিতে পারে বা পরিবার নিতে পারে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।